আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। করোনার কারণে সারা দেশে পুরো পৃথিবীতে স্থবির হয়ে গেছিল, এখন করোনার অন্য একটি রূপ আসছে ওমিক্রনের। উপসর্গ জানালেন বিষয়ক চিকিৎসক যে কী কী উপসর্গ থাকলে ওমিক্রনের উপসর্গ বুঝতে পারবো। তো বন্ধুরা, আমি সেই সংবাদটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, ওমিক্রন থাকলে কী কী উপসর্গ দেখা যাবে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন বন্ধুরা জেনে নিই সেই নতুন যে করোনা রূপ ওমিক্রন, সেটা আমরা বিস্তারিত জেনে নিই। করোনার বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই যে এখনও শেষ হয়নি, সেটাই নতুন এই ভেরিয়েন্ট B.1.1.529 সার্স কভ-2 চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ওমিক্রন আনুষ্ঠানিকভাবে উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে ঘোষণা করেছে WHO। নতুন এই ভ্যারিয়েন্টের বিস্তার রোধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ সহ নানা পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক অ্যাঞ্জেলিক কোয়েটোজি সর্বপ্রথম ডেল্টার চেয়ে ভিন্ন একটি করোনা ভ্যারিয়েন্ট শনাক্ত করেন। তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টের উপসর্গের ব্যাপারে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশন প্রধান ডক্টর অ্যাঞ্জেলিক কোয়েটোজ রয়টার্সকে জানান, গত 18 নভেম্বর তিনি তার ক্লিনিকে 7 জন রুগী পান যাদের উপসর্গ ডেল্টার চেয়ে আলাদা ছিল, তবে এই উপসর্গ ছিল খুব মৃদু। অ্যাঞ্জেলিক কোয়েটোজি জানান, গত 18 নভেম্বর তার ক্লিনিকের এই রোগী 2 দিন ধরে অতিরিক্ত দুর্বল বোধ করছিলেন, এছাড়া তার শরীরে ব্যথা ছিল, সঙ্গে ছিল মাথা ব্যথা। তিনি বলেন, এই পর্যায়ে ওমিক্রনের উপসর্গ একদম সাধারণ সংক্রমণের মতো, তবে গত 8 থেকে 10 সপ্তাহের মধ্যে করোনার কোনো রোগী না পায় তার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। রোগী এবং তার পরিবারের সদস্যদের করোনা পজিটিভ ধরা পড়ে। অ্যাঞ্জেলিক কোয়েটোজির মতে, ওমিক্রনের মৃদু উপসর্গ দেখা দেয়, বাড়িতে এর চিকিৎসা নেওয়া সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত ওমিক্রন গত 14 থেকে 16 নভেম্বর দক্ষিণ আফ্রিকার পরীক্ষাগারে নমুনায় প্রথম পাওয়া যায়। 25 নভেম্বর দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজেস NICD আনুষ্ঠানিকভাবে করোনার নতুন ভেরিয়েন্ট শনাক্তের ঘোষণা দেয়। তো বন্ধুরা, অবশেষে এ ধেয়ে আসছে বাংলাদেশেও হতে পারে, এখনও শনাক্ত হয়নি তবে হতে পারে যে কোনো মুহূর্তে এই ওমিক্রনের উপসর্গ। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ওমিক্রনের যে উপসর্গ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে ওমিক্রনের প্রথম যে শনাক্তকারী ছিল যে ওমিক্রন থাকলে মৃদু উপসর্গ ছিল মৃদু প্রভাব, আর সেখানে ছিল মাথা ব্যথা এবং কিছু ব্যথার প্রভাব ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এখানে ভয়ের কিছু নাই, এটা বাড়িতেই চিকিৎসা নেওয়া সম্ভব বলেছেন অ্যাঞ্জেলিক কোয়েটোজি। তো বন্ধু, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।